শোনা গেল না মাঝখানে, একবার বলুন। যে আগের দিন পায়েলার তুমি তো বলছিলে যে তোমাদের ওই ডিজিট কনভার্সন ওটাতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ 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 ম্যাম, হ্যাঁ ম্যাম। ওকে, 1 মিনিট দাও আমাকে। ওকে, তাহলে আমরা আজকে একটু বেসিকটা দেখে নিই, আমার কনভার্সনের বেসিকটা, তারপর আমরা নিউ কনসেপ্টে যাচ্ছি। আচ্ছা, সে আমার একটা ডেসিমাল নাম্বার দেওয়া, আগে আমি বেস অ্যান্ড অল গুলো একবার ক্লিয়ার করে নিই, তারপর বলছি। ডেসিমালে একটা নম্বর দেওয়া, দেন কি আছে, বাইনারি যদি থাকে, বাইনারিতে আমার বেস থাকছে 2। যদি আমার অকটাল দেওয়া হয় বা অকটালে আমাকে করতে হবে, অকটালে বেস থাকছে 8। আর লাস্ট যদি হেক্সা ডেসিমাল দেওয়া থাকে, তখন আমার বেস হচ্ছে 16। এই হচ্ছে আমার ওভারঅল নাম্বারের কনসেপ্ট। নাও মেইন ম্যাম, কনসেপ্টে এই, হ্যাঁ বলো। এইগুলো ছাড়া আর কিছু হয় না? এগুলো ছাড়া আর কিছু, মানে বাই ডিফল্টে আমরা সেরম কিছু ইউজ করি না, কিন্তু আমরা ক্লাসের মধ্যে কিন্তু কোয়েশ্চেন করেছি যে বেস 5-এ রিপ্রেজেন্ট করো, বেস, সেগুলো কিন্তু আমরা দেখেছি ক্লাসে। কিন্তু নর্মাল যখন আমরা নাম্বার সিস্টেম রিপ্রেজেন্টেশন বলবো, তখন আমরা নর্মালি ডেসিমাল বেস 10, বাইনারি বেস 2, অক্টাল বেস 8, আর হেক্সাডেসিমাল বেস 16, এই কটাই বলবো। ওকে ওকে ম্যাম, ওকে। ওকে এবার আমরা মেইন যদি এই দুটো বুঝে নিই যে ডেসিমাল আর বাইনারিটা কি হচ্ছে, তাহলে অক্টাল আর হেক্সাডেসিমাল উইল বি ইজি কনভার্সনের ক্ষেত্রে। এবার অ্যাকচুয়াল কনভার্সনের কেসটা কিরকম, সে আমি কতগুলো নাম্বার বলছি, আমি তার বাইনারি দেখবো, অক্টাল আর হেক্সাডেসিমাল এখন দেখছি না, পরে দেখবো। নর্মাল এটা আমি আগেও করিয়েছিলাম, তোমরা সামহাও মিস করে গেছিলে ক্লাসটা। সে আমার নাম্বার কি আছে, 0 টু আমি পরপর যাচ্ছি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 7 পর্যন্ত আগে দেখিনি বাইনারি। আমরা করব কিভাবে, বাইনারি যখনই করতে যাব, আমার বাইনারিটা তোমরা পরে কিছুদিন পর, মানে যখন একটু কম্পিউটার সায়েন্সের ডিপে যাবে, হয়তো তোমরা প্রত্যেকে কম্পিউটার সায়েন্স নাও, আমি জাস্ট একটা বলছি, আমরা কম্পিউটার সায়েন্সে সে সাপোজ অ্যারে বলে একটা জিনিস ইউজ করি, তো অ্যারেতে আমরা যখন ভ্যালুগুলো ইনপুট করি, আমরা এইভাবে ইন্ডেক্স ওয়াইজ ইউজ করি, যেমন ইন্ডেক্স 0, 1, 2, 3। তো বেসিক্যালি এখানে 4টে নাম্বার আমরা ইনপুট করতে পারবো, কিন্তু ইন্ডেক্স হচ্ছে 0 টু 3। এবার 0 ইন্ডেক্সে আমি 4 রাখলাম কি 0-ই রাখলাম, 1 ইন্ডেক্সে 100 রাখবো না কি রাখবো, সেসব আমার উপর ডিপেন্ড করছে আমি কিভাবে নাম্বার রাখতে চাই। কিন্তু কনসেপ্টটা এটা যে আমরা এই যে নাম্বার গুলো ইনপুট করব, ইন্ডেক্স ওয়াইজ ইনপুট করি। এবার আমরা লেফট টু রাইট ইন্ডেক্স দেখলাম, বাইনারিতে যখন আমি রিপ্রেজেন্ট করব, এখানেও ইন্ডেক্স ওয়াইজ, কিন্তু ইন্ডেক্সটা থাকবে রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড, এই পার্টটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, এইভাবে। এবার প্রত্যেকটা যখন বাইনারি বেস 2, আমার নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার হিসাবে রিপ্রেজেন্ট হবে। পাওয়ারে কি থাকবে, পাওয়ারে থাকবে হচ্ছে বেসগুলো। এবার সাপোজ 0, 0 মানে, 0 মানে আমার কোথাও, আমি আগে বলে নি, সে 0 যখন, 0-র ক্ষেত্রে 0 ইন্ডেক্সে আমি বাইনারিতে খালি 0 আর 1 ইউজ করতে পারি, 0 ইন্ডেক্সে 2 টু দি পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার 0 = 1। যদি আমার 1 রিপ্রেজেন্ট করতে হয়, আমি 0 ইন্ডেক্সে 1 রাখবো, তাহলে লেস দ্যান 1 যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে আমি 2 টু দি পাওয়ার 0 প্লেসে 1 রাখবো না। 2 টু দি পাওয়ার 0 প্লেসে 1 রাখা মানে আমি 1 বলছি, কিন্তু আমি এখানে 0 বলছি, আমি খালি 0 রাখবো, তাহলে এই সব কটা হচ্ছে 0। এবার তোমরা বলবে আমি এখানে 3 পর্যন্ত ইন্ডেক্স নিয়েছি, আমি কেন 0-তেই খালি ইন্ডেক্স রাখলাম না, কেন 1-এ রাখলাম না, কেন 3 পর্যন্ত রাখলাম। নাও দি পয়েন্ট ইজ, এই মুহূর্তে আমার 2-3 রিপ্রেজেন্ট করার দরকার নেই, এই মুহূর্তে আমার দরকার নেই, আমার দুটো দিয়েই কাজ চলে যাবে। নাও ওয়াই দুটো, সিঙ্গেল 0 মানেও তো 0 তাহলে হতে পারে, কেন 2 রাখবো,
সেটা আমি একটু আরেকটু এগোই, তাহলে বুঝতে পারবে। যখন আমি ওয়ান রিপ্রেজেন্ট করছি, এটা তাহলে জিরোর জন্য হলো, জিরো জিরো। ওয়ান যখন আমি রিপ্রেজেন্ট করছি, এগেন আমি দেখি এটা একের ইন্ডেক্স, এটা গেল জিরো এর ইন্ডেক্স। ওয়ান মানে কি? ওয়ান রিপ্রেজেন্ট করবে, হুইচ মিনস টু টু দি পাওয়ার জিরোর ঘরটা যদি আমি ওয়ান রাখি, ইট মিনস ওয়ান, তাহলে আমার এই পার্টটা হলো ওয়ান। আর ওয়ান মানে টু টু দি পাওয়ার ওয়ান, এটা মানে ওয়ান ইন্ডেক্স, টু টু দি পাওয়ার ওয়ান মানে টু। তাহলে আমি যদি এই পার্টটা রেখে দিতাম ওয়ান, তাহলে কিন্তু আমার নাম্বারটা হয়ে যেত টু, প্লাস আবার জিরোতেও ওয়ান রাখছি, প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি হয়ে যেত নাম্বারটা। কিন্তু আমার নাম্বার কি চাই? ওয়ান। তাহলে এই ওয়ান ইন্ডেক্সের জায়গাটা আমার দরকার নেই, দ্যাট ইজ ওয়াই জিরো। তাহলে আমার ওয়ানের জন্য নাম্বার কি হচ্ছে? জিরো ওয়ান। এবার আমি টু এর জন্য আসি। টু তে কি? এগেন জিরো আর ওয়ান, এই ইন্ডেক্স আছে। টু তে আমার ওয়ান পার্টটা দরকার নেই। এটা কি ছিল? টু টু দি পাওয়ার ওয়ান মানে টু। আর যদি টু টু দি পাওয়ার জিরোর পার্টে আমি ওয়ান রাখি, তাহলে একটা ওয়ান অ্যাড হয়ে যাবে, তাহলে থ্রি হয়ে যাচ্ছিল। তাহলে আমার থ্রি এর তো এই মুহূর্তে দরকার নেই, তাহলে টু দরকার। দ্যাটস ওয়াই খালি টু টু দি পাওয়ার ওয়ান মানে টু, সেই ইন্ডেক্সটা আমি ওয়ান রাখবো, জিরোর পার্টটা জিরো। থ্রি যখন আমি রিপ্রেজেন্ট করব, তখন আমার বোথ ওয়ান ওয়ান, তার কারণ টু টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু, প্লাস টু টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, দুটো প্লাস করলে আমি নাম্বার পাচ্ছি থ্রি, তাহলে ওয়ান ওয়ান। তাহলে জিরো ওয়ান টু থ্রি এর আমি অ্যাকচুয়ালি নাম্বার কি পেলাম? জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। তাহলে আমি খালি যদি জিরো মানে যা খালি যদি একটা ঘর রাখতাম, তাহলে কিন্তু আমি জিরো আর ওয়ান এখানেই শেষ হয়ে যেত। এবার আমার অ্যাকচুয়ালি তো আরো বেশি রিপ্রেজেন্টেশনের দরকার, দ্যাট ইজ ওয়াই আমি দুটো করে ঘর রাখলাম। জিরোতে আমি রিপ্রেজেন্ট করছি জিরো জিরো, ওয়ানে রিপ্রেজেন্ট করছি জিরো ওয়ান, টু তে রিপ্রেজেন্ট করছি ওয়ান জিরো, অ্যান্ড থ্রি কে রিপ্রেজেন্ট করছি ওয়ান ওয়ান দিয়ে। তাহলে থ্রি পর্যন্ত আমি কিভাবে ক্যালকুলেট করলাম? ক্লিয়ার? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, একদম ক্লিয়ার। ফাইল ক্লিয়ার? ফাইল আছো? হ্যাঁ ম্যাম, আমি লেফট এবার হয়ে গেছিলাম ক্লিয়ার ম্যাম, হচ্ছে? আবার জয়েন কর। হ্যাঁ ম্যাম, ওকে ওকে। এবার আমি ফোর্থ থেকে আসছি, চার থেকে। এবার চার যখন আমি যাব, এবার আমার এখানে একটা মানে কাহানি মে টুইস্ট হয়, সেটা হচ্ছে আমি জিরো আর ওয়ান এই দুটো দিয়েই রিপ্রেজেন্ট করছি বাইনারির ক্ষেত্রে। ঘর কটা নিয়েছিলাম? দুটো। জিরো এর ইন্ডেক্স নিচ্ছিলাম, ওয়ান এর ইন্ডেক্স নিচ্ছিলাম। ক্যালকুলেশন দিয়ে তো অবভিয়াসলি করতে পারবোই, তার সাথে অ্যালং উইথ দ্যাট আরেকটা জিনিস যেটা দেখতে পারো, দুটো ঘরই যখন আমার ওয়ান ওয়ান ফিল হয়ে গেছে, এবার যদি আমি এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করি, আমি কিন্তু এই থ্রি টু ওয়ান জিরো এর মধ্যেই কোনো একটাতে ফিরে যাব। তাহলে আমার নতুন নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য এগেন আরেকটা ঘরের বিট কিন্তু আমার বাড়াতে হবে। আদারওয়াইজ যদি আমি এক্সিস্টিং দুটো বিটের মধ্যে কোনো কিছু চেঞ্জ করি, আমি আইদার জিরো ওয়ান টু থ্রি এই চারটের মধ্যে কিছু একটাতে ফিরে যাব। তাহলে চারে যখন আমি যাব, আমার আর দুটো বিটে কাজ হবে না, আমার এবার তিনটে বিট লাগবে, তিনটে বিটে আমাকে কাজ করতে হবে। এবার তিনটে বিটেও জাস্ট এভাবে আমি বোঝার জন্য বললাম, কিন্তু তিনটে বিটেও তো আমি অবভিয়াসলি সেম টাইপের ক্যালকুলেশন করে নাম্বারটা বার করতে পারবো। তাহলে যখন আমি চার রিপ্রেজেন্ট করছি, আমার অ্যাকচুয়ালি কি দরকার? টু টু দি পাওয়ার টু, তার মানে টু ইন্টু টু ফোর। তাহলে এই ঘরটা হচ্ছে জিরো এর বিট, এটা ওয়ান, এটা টু। তাহলে চারের জন্য টু টু দি পাওয়ার টু ইকুয়াল টু ফোর, তার মানে সেকেন্ড যে টু বিটটা, টু এর ঘরের যে বিটটা, সেই বিটটায় আমার ওয়ান লাগবে, বাকি ওয়ান আর জিরোর বিটটা আমি জিরো বসালাম। তাহলে ফোর ইকুয়াল টু ওয়ান জিরো জিরো, ফোর হয়ে গেল ওয়ান জিরো জিরো। এবার ফাইভে আসছি। ফাইভের ক্ষেত্রে ফোর প্লাস ওয়ান যদি আমি করে দিই, তাহলেই হয়ে যাচ্ছে ফাইভ। তাহলে ওয়ান জিরো জিরো মিনস ফোর, ওয়ান জিরো জিরো মিনস ফোর, ফাইভ মানে ফোর প্লাস ওয়ান। তাহলে ওয়ান জিরো, ওয়ান মানে কোনটা? টু টু দি পাওয়ার জিরো এর বিটটা যদি আমি ওয়ান নিই, তাহলেই আমার হয়ে যাবে ওয়ান। তাহলে ফাইভ মিনস ওয়ান জিরো ওয়ান। সিক্স এবার কি? সিক্স এবার হয়ে যাচ্ছে ফোর
প্লাস টু যদি করি তাহলে আমি পেয়ে যাব সিক্স। তাহলে সিক্স মানে ওয়ান, এই ঘরটা পেলাম ফোর, পরের ঘরটা আবার যদি ওয়ান নিই আমি পেলাম টু, আর ওয়ান আমার দরকার নেই সেজন্য এই পার্টটা জিরো। টু টু দি পাওয়ার জিরো এর যে ঘরটা সেই ঘরটা আমার জিরো। যখন আমি সেভেন নেব, সেভেন এগেন সিক্স প্লাস ওয়ান, ছয়ের সাথে এক আমার অ্যাড করতে লাগবে, তাহলে ওয়ান ওয়ান পরে ওয়ান 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 প্লাস ওয়ান ইয়েস এক্স্যাক্টলি। তখন আমি টু টু দি পা জিরো এর বিটটা ওয়ান নিলাম, তাহলে আমার হয়ে গেল সেভেন। তাহলে ফোর ফাইভ সিক্স সেভেন, ফোর ছিল হান্ড্রেড, ফাইভ হলো ওয়ান জিরো ওয়ান, সিক্স হচ্ছে ওয়ান ওয়ান জিরো, অ্যান্ড সেভেন হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। নাও একটা কমন প্যাটার্ন দেখতে পাবে, স্টার্টিংটা ছিল জিরো জিরো, পরেরটা হলো জিরো ওয়ান, তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান, পরেরটা এগেন জিরো, লাস্টের দুটো বিট কিন্তু সেম, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এক্ষেত্রে প্রথমের যে তিনটে মানে চারটে জিরো ওয়ান টু থ্রি, সেখানে আমি বলতে পারি দুটো বিটের বদলে এটাকে যদি আমি তিনটে বিট দিয়ে লিখতাম তাহলে এটাও তো জিরো 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 জিরো। সামনের যে বিটটা, থার্ড যে বিটটা আমি রাখলাম সেই বিটটা করে দিলাম জিরো, প্রথমে সব জিরো, আর লাস্টের দুটো বিট একই সব ক্ষেত্রে, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। এবার এই থার্ড ইন্ডেক্স এর বিটটা আমি করলাম ওয়ান, লাস্ট দুটো এগেন সেম, জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান। প্যাটার্নটা বুঝতে পারছো এবার? ইয়েস ম্যাম। আচ্ছা, এবার এর সাথে আমি জাস্ট প্যাটার্নটা বুঝলাম, তার সাথেও কিন্তু আমি ক্যালকুলেট করে নাম্বারটা বার করে নিতে পারবো। এবার যেই মুহূর্তে আমার তিনটে ঘরের বিট ওয়ান দিয়ে ফুল হয়ে গেল, আমি জানি এবার এই তিনটে বিটের এইখানে যখন আমি দুটো বিট দিয়ে রিপ্রেজেন্ট করছি, আমি যদি এটাকে তিনটে বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, আমি থার্ড ইন্ডেক্সটা কিন্তু প্রথম তিনটের ক্ষেত্রে, প্রথম চারটের ক্ষেত্রে কিন্তু জিরো বলে লিখে দিতে পারবো। তার মানে প্রথম চারটে আমি এইভাবেও রাখতে পারি যে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এভাবেও বলতে পারি, অথবা জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, দুই বিটে রিপ্রেজেন্ট করলাম। থার্ডেরটা জিরোর মানে তিনটে বিটের আমি লাস্টের দুটো ফিক্সড হলো, প্রথমটা জিরো ছিল, এবার প্রথমের চারটে আমি ওয়ান রাখলাম, পরের দুটো বিট করে জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, সেম প্যাটার্নে আমি সেম প্যাটার্ন আমি ফলো করছি। নাও যখন আমি তিনটে বিটে তিনটে ঘরই ওয়ান 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 করে ফেলেছি, তার মানে আমার তিনটে ঘরই ফিল আপ ডান, লাস্ট লিমিট পর্যন্ত আমার ফিল আপ করা ডান। এবার এই তিনটে বিটের মধ্যে যে কোনো একটা বিট, এনি সিঙ্গেল বিট আমি যদি চেঞ্জ করি, হোয়াট আই উইল গেট ইজ এই সেভেন থেকে জিরো, মানে সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো, এই কটা নাম্বারের মধ্যে আমি এগেন ব্যাক টু কোনো একটা বিটে ফিরে যাব। ইনফ্যাক্ট সাপোজ এই তিনটে বিটের বদলে আমার যদি দুটো বিটও দেয় ওয়ান ওয়ান, আমি জানি সামনের বিটটা আমি জিরো বসিয়ে নিতে পারবো, তাহলে জিরো ওয়ান ওয়ান মানে আমার নাম্বারটা হচ্ছে থ্রি। এইভাবে মানে তিনটে বিট যখনই আমার ফিল হয়ে গেল, এর মধ্যে এবারে তিনটে বিটের মধ্যে আমি যা খুশি মডিফাই করে নিই না কেন, আমি জানি আমার নাম্বারটা সেভেন টু জিরোর মধ্যে ব্যাকওয়ার্ডসে কোনো একটা নাম্বার আমি পাবো। তাহলে যখন আমি এইট থেকে রিপ্রেজেন্টেশনে যাব, এইট নাইন টেন, যখনই আমি এইট থেকে রিপ্রেজেন্টেশনে যাব, তিনটে বিট ফিল হয়ে গেছে, এবার আমার চারটে বিটে কাজ করতে হবে। তাহলে এইটের জন্য এগেন আমার চারটে ঘর লাগবে, নাইনের এগেন চারটে ঘর লাগবে, টেনের এগেন চারটে ঘর লাগবে, ইলেভেনের ক্ষেত্রেও আমার চারটে ঘর লাগবে। নাও এইট যখন আমি রিপ্রেজেন্ট করবো, এইটের জন্য কি টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু এইট, তাহলে এটা হলো জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, তাহলে এই ঘরটা ওয়ান, বাকি তিনটে বিট হচ্ছে জিরো। নাইনের জন্য কি এইট প্লাস ওয়ান, তাহলে এইট ওয়ান ট্রিপল জিরো মানে এইট, যখন আমি প্লাস ওয়ান করব লাস্ট বিটটা এগেন আমায় ওয়ান করতে হবে, বাকি মাঝের দুটো আমার দরকার নেই, জিরো জিরো। টেন যখন করব, এইট প্লাস টু করলে আমি টেন পেয়ে যাব, এইট এটা হচ্ছে টু টু দি পার থ্রি, এই পার্টটা জিরো, তার মানে আমি ফোর লাগছে না, আমার কি লাগবে টু, তাহলে টু এর পার্টটা ওয়ান, ওয়ান আবার আমার লাগছে না, দ্যাট ইজ ওয়াই জিরো। এবার দশের সাথে প্লাস ওয়ান করলে আমি এগারো পেয়ে যাব,
তাহলে 10 হচ্ছে 1010, তাহলে 11-র জন্য লাস্ট বিটটা এগেইন আমি 1 করে দেবো, তাহলে 1011 পেলে আমি পেয়ে গেলাম 11। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এবার আমি যাচ্ছি 12 13 14 15। নাও 12-র জন্য কি, 12-তে কি হবে, তাহলে আমি 11 পর্যন্ত পেলাম সামহাউ। এবার যখন আমি 12-তে যাব, 12-তে আমার কি দরকার, 8 প্লাস 4, তাহলে আমি পেয়ে যাচ্ছি 12। তাহলে ইয়েস ম্যাম, 1100। ইয়েস, 4-এর ঘরে 1 লাগবে, 2 আমার চাই না, 1 আমার চাই না, সরি মানে চাই না মানে 00। এবার হচ্ছে 13, তার মানে 12-র সাথে 1 যোগ ওয়ান করলে ওয়ান আমি জিরো 13, ওয়ান 101। নাও 14, তাহলে 12 তার সাথে যদি এগেন আমি 2 যোগ করতে পারি তাহলে আমি 14 পেয়ে যাব। তাহলে এই দুটো মানে 8 পেলাম, 4 পেলাম, এবার 2 যোগ করলাম, এই 1 আমার চাই না। 15 যখন 14 প্লাস 1, তার মানে 111, লাস্ট বিটটা 1, এবার আমি পেলাম 15। নাও ক্লিয়ার? ইয়েস ম্যাম, ক্লিয়ার। ক্যালকুলেশন করে কি করে বার করলাম? এবার এগেইন প্যাটার্নটা ফলো করো। এগেইন আমি এটাকে 4টে 4টে গ্রুপে ভাগ করছি। এইটা আমি অ্যাকচুয়াল ডিজিট কত নিয়েছিলাম, 4টে করে ডিজিট নিচ্ছিলাম, 7 পর্যন্ত ছিল আমার 3টে ডিজিট, এবার হলো আমার 4টে ডিজিট। 4টে ডিজিটকে আমি এগেইন 4টে দিয়ে আমি কটা কম্বিনেশন বানাতে পারলাম, 8টা। এটাকে আমি 4 বাই 4, মানে দুটো 4 4 গ্রুপে ভাগ করছি। ওকে, লাস্ট দুটো বিট কিন্তু এগেইন দেখো সেম আছে, 00 01 10 11। পরের পার্টটার ক্ষেত্রে লাস্ট দুটো বিট এগেইন সেম, 00 01 10 11। নাও এই যে স্টার্টিং বিটটা, ফোর্থ যে বিটটা নিয়েছি, ফোর্থ বিটটা আমি কনস্ট্যান্ট 8টার ক্ষেত্রেই 1 রেখেছি, কিন্তু থার্ড বিটটা প্রথম 4টে বিট 0, তারপরে 4টে বিট 1, প্যাটার্নটা সেম। এগেন যদি আমি এখানে ব্যাক করি, তাহলে এদের লাস্ট বিট কোনটা ছিল, এই থার্ড বিটটা, সেই বিটটা প্রত্যেকটার প্রথম 4টের জন্য 0, পরের 4টের জন্য 1। সেম এখানে প্রথম 4টের জন্য থার্ড বিটটা 0, পরের 4টের জন্য থার্ড বিটটা 1। এবার যদি আমি ফোর্থ বিটটাকে না রাখতাম, প্রথম 4টের জন্য 0, পরের 4টের জন্য 1, তাহলে কিন্তু প্রিভিয়াস যে সেটটা আমি 0 টু 7 রিপ্রেজেন্ট করেছিলাম, এই এই 3টে করে বিট নিয়ে কিন্তু আমি এগেন সেম বিটে ফিরে যাচ্ছি। সেই পার্টটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমি একটা ফোর্থ বিট অ্যাড করলাম, যেটা প্রতিটা ক্ষেত্রে 8টা রিপ্রেজেন্টেশনে আমি নিয়েছি হচ্ছে 1, বাকিগুলো এগেন আগের 4টে, মানে 0 টু 0 টু 7 এ যে 8টা নাম্বার ছিল সেই প্যাটার্নটাই আছে। তাকেও আবার আমি 4 বাই 4 দুটো গ্রুপে ভাগ করতে পারি, সেই দুটোর মধ্যেও আবার এগেন 00 01 10 11। এবার এই 4 কে আবার যদি তুমি 2 বাই 2 গ্রুপে ভাগ করো, এই 2, তাহলে লাস্ট দুটো হচ্ছে 01, এগেন লাস্ট দুটো 01, এরও লাস্ট দুটো 01, এরও লাস্ট দুটো 01। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা সেম ফলো হচ্ছে। 01 এর প্যাটার্ন ফলো করার থেকে উই প্রেফার ফলোইং 00 01 10 11, এই প্যাটার্নটা ফলো করা। সেম আমরা কে ম্যাপেও ইউজ করেছি, 00 01 10 11 এই প্যাটার্নটা ফলো করতাম। সাথে এবার যখনই আমার লাস্ট বিটটা ফিল আপ হয়ে যাচ্ছে, তখন আমি সামনে আরেকটা বিট বাড়াচ্ছি, সেটা অ্যাড করার পর এবার আমি প্রথমে, যদি আমার সুযোগ থাকে, আমি ফার্স্ট বিট সময় সেগুলোকে অলরেডি 0, দেন পরের 4টের জন্য 1, দেন এগেইন সামনে আমার একটা ফোর্থ বিট অ্যাড করতে হচ্ছিল, আদারওয়াইজ আমি ফার্স্টের যে 8টা এলিমেন্ট আর পরের যে 8টা এলিমেন্ট তার মধ্যে ডিস্টিংগুইশ করতে পারছি না। দ্যাট ইজ ওয়াই পরের 8টা এলিমেন্টের ক্ষেত্রে আমি সামনে একটা ফোর্থ বিট নিয়েছি, যেটা প্রতিটা ক্ষেত্রে 1 নিয়েছি। এবার যদি আমি ব্যাক করি প্রিভিয়াস স্লাইডটায়, যেখানে আমি 0 টু 7 রিপ্রেজেন্ট করেছিলাম, এটা 3টে বিটে রিপ্রেজেন্ট করেছিলাম, পরের গুলো আমি 4টে বিটে রিপ্রেজেন্ট করছি 1 দিয়ে, তাহলে হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস,
এই যে 0 to 7 রিপ্রেজেন্ট করেছি এটাকেও আমি 4টে বিটে রিপ্রেজেন্ট করতে পারবো, যেখানে আমি ফোর্থ বিট যদি একটা অ্যাড করি তাহলে প্রতিটা ক্ষেত্রে আমি সেই ফোর্থ বিটটাকে 0000000 রাখবো। মানে 0 to 7 প্রথম 8টা নাম্বারে ফোর্থ বিটটা প্রতিটা ক্ষেত্রে 0, দেন 8 to 15 এই পরের সেটের 8টা নাম্বারে প্রথম যে ফোর্থ বিটটা সেটা প্রতিটা ক্ষেত্রে 1। তাহলে প্যাটার্নটা ক্লিয়ার কিভাবে আমি যাচ্ছি? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এটা গেল বাইনারির ক্ষেত্রে। এবার যদি আমি অক্টালে যাই, অক্টালেও কিন্তু বাইনারির মতোই একটা প্যাটার্ন, জাস্ট ডিফারেন্টটা কোথায়? বাইনারিতে আমার নাম্বার তো খালি 0 আর 1, তার মধ্যে আমি মাল্টিপল বিট দিয়ে মাল্টিপল বিটে 0 1 0 1 এসব বসিয়ে আমি নাম্বারটা রিপ্রেজেন্ট করছি। অক্টালে বেস হচ্ছে 8, এই জন্য আমরা 0 1 2 3 4 5 6 7 এই 0 to 7, 0 to 7 মানে টোটাল কিন্তু 8টা আমরা নাম্বার পাচ্ছি। দ্যাট ইজ ওয়াই বেস 8, ইটস নট অক্টাল, মানে আমরা 8 পর্যন্ত ইউজ করতে পারবো, যা বেস তার থেকে 1 লেস আমরা ইউজ করতে পারবো। তাহলে অক্টাল বেস 8, তাহলে আমরা নাম্বার ইউজ করতে পারবো 0 to 7। তাহলে নাম্বার হচ্ছে 0 1 2 3 4 5 6 7। এবার যখনই 7 কমপ্লিট হয়ে গেল, বাইনারিতে কি হচ্ছিল, বাইনারিতে দুটো বিট যখনই আমার 1 ফিল হয়ে গেল আমি তখনই পরেরটা 3টে বিটে চলে গেলাম, যেখানে এগেন সামনের বিটটা 1, দেন পরেরটা এগেন 0 0 0 1 1 0 1 1। তাহলে এর আগে পর্যন্ত বিটটাই ছিল 0, এর আগে আরো 3টে বিট হবে, কারণ এটা 4টে 4টে সেট। তাহলে এখানে 3টে বিট 0, এবার পরেরটার ক্ষেত্রে যে লাস্ট বিটটা সেটা 1 ফিক্সড, দেন লাস্টে দুটো 0 0 0 1 1 0 1 1, এই প্যাটার্নে যাচ্ছিলাম। অক্টালে কি হচ্ছে, যেই 7 পর্যন্ত চলে গেলাম, মানে কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে যখনই আমি লাস্ট বিট মানে প্রত্যেকটা বিট ফিল করে ফেলেছি তখন আমার নতুন সেট লাগছিল, যেটা আমরা 3টে বিট বা একটা করে বিট সামনে বাড়িয়ে অ্যাড করছিলাম। এক্ষেত্রে কি করব, 7 হয়ে গেলে পরের সেটটা সামনে 1, দেন এগেন 0 1 2 3 4 5 6 7, প্রত্যেকটার ক্ষেত্রেই সামনে 1 ফিক্সড। এখানে যেমন ধরো, ধরে নাও সামনে 0 ফিক্সড, তাহলে 0 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত আমরা টোটাল 8টা নাম্বার নিতে পেরেছি। যেই 7 ফিল হয়ে গেল অমনি দুটো বিট করে দিলাম, সামনের বিটটা 1 ফিক্স, আর পরের বিটটা যেমন আমরা 0 to 7 নিতে পারছিলাম, সেম আমরা 0 to 7 পর্যন্তই নিলাম। তাহলে নাম্বার গুলো 10 11 12, এভাবে আমরা 17, বেসিক্যালি কিন্তু ইটস নট লাইক 17, 17 মানে কিন্তু আমরা ডেসি মানে 17 বুঝি, অক্টালে 1 7 লেখা মানে কিন্তু নাম্বার রিপ্রেজেন্টেশন ইজ সামথিং এলস, অক্টালে 1 7 মানে কিন্তু অ্যাকচুয়ালি 15, তো ইটস নট লাইক 17 বলবে না, 1 7ই বলতে হবে। নেক্সট, যেই 1 7 ফিল হয়ে গেল, 7 যেই মুহূর্তে আমি লাস্ট বিটটা পেয়ে গেছি, তার মানে আমার এই বাইনারিতে যেরকম আমরা ধরে নিচ্ছিলাম ফিল আপ হয়ে গেছে প্রতিটা বিট, এক্ষেত্রেও আমি ধরে নেব আমার বিট ফিল আপ, তখন সঙ্গে সঙ্গে আমার নেক্সট সেটে যাচ্ছে যেতে হচ্ছিল। তাহলে নেক্সট সেটটা কি হবে বলো, চন্দন আর পায়েল? আছো তোমরা ক্লাসে? ইয়েস ম্যাম। ওকে পায়েল, চন্দন বলো নেক্সট সেটটা তাহলে কি হবে। সেম একই ব্যাপার, প্যাটার্নে কোনো চেঞ্জ নেই, সেম প্যাটার্ন, প্রথমে লাস্ট বিটটা 0 to 7, 0 1 2 3 4 5 6 7, সামনের বিটটা একটা ধরে 0, এবার 7 এ যেই চলে গেলাম তার মানে আমার প্রত্যেকটা বিট ফিল আপ হয়ে গেছে, আমার নিউ সেট বানাতে হবে। নিউ সেটে কি, লাস্ট বিটটা 0 1 2 3 4 5 6 7 যা ছিল সেম আছে, তার আগে যে বিটটা আমি নতুন অ্যাড করলাম সেই বিটটা হচ্ছে প্রত্যেকটা 1 নিয়েছে। এবার যেই আমি 1 পেলাম, সেকেন্ড বিটটা 7, যেই আমি 1 7 পেলাম তার মানে আমার অক্টালে প্রত্যেকটা বিট ফিল আপ, এবার আমার নিউ সেটে যেতে হবে। তাহলে যখন আমি নিউ, তখন আমার নাম্বারটা কি হবে,
লাস্ট বিটটা কি আছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা ফিক্সড। তার আগের বিটটা কি হবে? Am I audible? Yes, ma'am. হ্যাঁ, তোমরা তোমরা তো ছিলে সেদিন ক্লাসে প্রেজেন্ট, সো আই নো ইউ গাইজ ক্যান। ম্যাম আপনি ওই পায়েল আর চন্দনকে বলতে বললেন। পায়েল, চন্দন, এম আই অডিবল? আচ্ছা, এই এই অক্টাল অক্টাল বাদ দাও, অক্টাল ভুলে যাও। আমরা নর্মাল কাউন্ট করছি, ঠিক আছে? 0 থেকে আমার 9 কাউন্ট হয়ে গেল, তাহলে 9 এর পরের নাম্বারটা কি নিই আমরা? হোয়াট কামস আফটার 9? ওকে, 10। তাহলে 10 থেকে আমি এগেইন 19 করে ফেলেছি, 19 আমার কাউন্ট ডান। তাহলে 19 এর পরের বিট গুলো আমরা কি নেব, পরের নাম্বার গুলো? 20, 22, 29। ওকে, তাহলে 20 to 29। তাহলে যখন, আচ্ছা, এবার হচ্ছে এই যে নর্মাল আমরা রিপ্রেজেন্টেশনটা করি, এটা অ্যাকচুয়ালি আমরা করছি ডেসিমালে। দ্যাট ইজ ওয়াই 0 to 9 আমি টোটাল 10টা নাম্বার করে প্রত্যেক, কারণ ডেসিমালের বেস 10, তাহলে 10টা নাম্বার করে আমরা পাচ্ছি। অক্টালে এই 10টাই রিডিউস হয়ে হয়ে গেছে 8, যেটা আমরা রিপ্রেজেন্ট করি 0 to 7। তাহলে 0 to 7 প্রথমটা হয়ে গেল, পরেরটা আমি চলে গেলাম কি 10 to 17। এবার যখনই 17 আমার হয়ে গেল, তাহলে ম্যাম 8 9 কোথায়? 8 9 কেন আসবে? বুঝলাম না, কেন আসবে? আমি তো, আচ্ছা আচ্ছা, আমি এগেইন এই এটা পুরো ক্লিয়ার করলাম। ওকে, স্টার্টিং থেকে, ওকে, আমরা অক্টাল করছি। যখনই আমি অক্টাল করব, অক্টালের আমার বেস হচ্ছে 8, অক্টালের বেস 8, যেমন ডেসিমালে ও হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। ডেসিমালে বেস 10, তার মানে বেস 10 মানে আমি টোটাল 10টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো, একটা সেটে 10টা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারবো। সেই 10টা নাম্বার রিপ্রেজেন্ট করার জন্য আমরা 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত যেতে পারি। তাহলে 0 to 9 মানে আমি 10টা নাম্বার পাচ্ছি, যেই 9 হয়ে গেল। আর অলওয়েজ নাম্বার সেট যেটা বেস তার থেকে লেস হয়, যেহেতু বেস 10, দ্যাট ইজ ওয়াই নাম্বারটা আমি 9 পর্যন্তই যেতে পারি, 10 আমি কখনোই যেতে পারবো না। তাহলে যখনই পেয়ে গেলাম, তার মানে আমার এই সেটটা ফিল্ড আপ, তখন আমি পরের সেটটা কি যাই, 10 থেকে এগেন আমি যাই 19 পর্যন্ত, এগেন লাস্ট বিটে 9 পেয়ে গেলাম, তার মানে এই সেটটা ফিল্ড আপ, তখন আমি পরের সেটটা যাই 20 to 29। নাও এবার এই কনসেপ্টটাই আমি অক্টালে অ্যাপ্লাই করব, কিন্তু অক্টাল যেহেতু, তার মানে অক্টাল নাম থেকে বুঝতে পারছি আমার বেস হবে 8। তাহলে নাম্বার কত দূর পর্যন্ত যেতে পারবো? 7 পর্যন্ত, 7 অবধি। ইয়েস ম্যাম, নাম্বার বেসের থেকে একটা ডিজিট কম হবে, অলওয়েজ কম হবে, কোনো সময় ইকুয়ালও যাবে না। যদি বেস 8 থাকে তাহলে নাম্বার হচ্ছে 7, 8ও যাবে না কোনো সময়। তাহলে 7 মানে নাম্বারের রেঞ্জটা কি 0, 1, এইভাবে আমরা 7 পর্যন্ত যেতে পারি অক্টালে। নাও সেম ওয়েতে ডেসিমালে যেমন 0, 1, 2, 3 এভাবে 9 পর্যন্ত যেতে পারতাম, অক্টালে সেরকম 0, 1, 2, 3 এভাবে 7 পর্যন্ত যাচ্ছি। যেই আমি 7 পেলাম, অমনি আমি জানি আমার ফার্স্ট সেট, এখানে 10টার সেট ছিল, দ্যাট ইজ ওয়াই আমি 8, 9 অবধি যাচ্ছিলাম। এখানে আমার 10টার সেট বলে কিছু নেই, এখানে আমার 7টারই সেট, মানে টোটাল 8টারই সেট, যেই জন্য আমার নাম্বার রেঞ্জটা হচ্ছে 0 to 7। যেই 7 এসে গেল, তার মানে আমার ফার্স্ট সেটটা ফিল আপ ডান, ফার্স্ট সেট ইজ কমপ্লিট। তখন আমি পরের সেটে গেলাম 10, মানে 10, 11, 12, up to 17। তার মানে আমার সেকেন্ড সেট ফিল আপ ডান, তারপর হাইয়েস্ট রেঞ্জ হচ্ছে আমার 7। 7 এর পর 18 এ আমি যেতে পারবো না অক্টালে, তার কারণ সাপোর্ট করবে না অক্টালে। অলওয়েজ 0 to 7, যেহেতু বেস 8, তাহলে আমরা টোটাল 8টা নাম্বার পাবো, হুইচ ইজ 0 to 7। তাহলে 10, 11 থেকে 17 পর্যন্ত যেই মুহূর্তে গেলাম, লাস্ট বিট 7, তার মানে আমার সেকেন্ড সেটটা ফিল আপ ডান।
তাহলে এবার আমি থার্ড সেটে কি যাব? 20 to 27 হ্যাঁ ঠিক সেটা ঠিক আছে কিন্তু ইটস নট 20 to 27 ইট 2021 এরকম 2027 20 মানে কিন্তু আমরা ধরে নি ডেসিমালে 20 কিন্তু অক্টালে 20 মানে কি নয় অক্টালে যদি আমি 15 বলি অক্টালে 15 মানে কিন্তু সরি ডেসিমালে 15 মানে কিন্তু অক্টালে 17 তার কারণ দুটো আমার ওখানে কম হচ্ছিল তাহলে 15 16 17 দুটো নিয়ে এখানে আমার অক্টালে 17 তো অলওয়েজ কিন্তু আমার নাম্বারটা লেসার থাকবে তো ইটস নট লাইক আমি অক্টালেও 2021 বলে বলতে পারবো সো 2021 এভাবে তাহলে এবার ক্লিয়ার এতদূর অক্টাল পর্যন্ত ইয়েস ম্যাম ইয়েস ম্যাম নাও সেম জিনিসটাই এবার আমি হেক্সা ডেসিমালে অ্যাপ্লাই করব মিন 16 তাই তো ম্যাম ইয়েস হেক্সা ডেসিমালের বেস হচ্ছে 16 তাহলে যখন বেস 16 তাহলে আমরা নাম্বারটা কি যাই 0 টু 15 পর্যন্ত আর অলওয়েজ লেস দ্যান 16 বেসটা আছে তার থেকে একটা লেসার হবে তবে হচ্ছে আমি তার নাম্বারের রেঞ্জটা পাবো টোটাল নাম্বার পাবো বেস থেকে বেস যদি 16 হয় আমি টোটাল 16টা নাম্বার পাবো এবার নাম্বারের রেঞ্জটা কি হবে 0 থেকে স্টার্ট করে যে বেস আছে তার থেকে 1 লেসার তাহলে আমার বেস যখন 16 আমি তার থেকে 1 লেসার তার মানে 15 পর্যন্ত নাম্বার পাবো নাও নাম্বারে যখন আমি আসছি 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত গেলাম ফাইন এবার যদি আমি 10 চলে যাই 10 মানে আমি কিন্তু সঙ্গে সঙ্গে প্যাটার্নটা ডেসিমালে ফলোতে চলে গেলাম তার কারণ 9 ছিল ডেসিমালে ম্যাক্স নাম্বার 9 ফিল হয়ে গেল মানে আমি এটা কিন্তু সেকেন্ড সেটটায় চলে গেলাম যেখানে ফার্স্ট বিটটা 1 নিয়ে এগেইন আমি 0 1 2 করে 9 পর্যন্ত যাব তাহলে এটা অবভিয়াসলি আমি হেক্সা ডেসিমালে নিতে পারবো না কারণ সেম যদি নিই তাহলে আর হেক্সা ডেসিমালের মধ্যে কোনো ডিফারেন্সিয়েশন নেই তাহলে সেটা আমাকে চেঞ্জ করতে হবে সাপোজ কি রকম নাম্বার সে চন্দনকে আমি একটু মডিফাই করে বললাম সে সাপোজ নামটা তোমার একটা দিদি আছে তার নাম সে চন্দ্রা সাপোজ চন্দ্রা তোমার দিদির নাম তুমি পরে তোমার দিদির থেকে ছোট তার মানে তুমি পরে জন্মেছো তাহলে এবার তোমাদের প্যাটার্ন অনুযায়ী সিএইচএন এইটুকু সিএইচএন ডি চাঁদ পর্যন্ত রাখতেই হবে ফিক্সড এবার তারপরে আমি যদি আর এটাও সেম রেখে দিতাম তাহলে তো তোমার আর তোমার দিদির নামে নো ডিফারেন্স তাহলে প্রবলেম হতো তবে তাহলে এই সি এ এন ডি এই পর্যন্ত রইল আর এর বদলে আমি এ এন অ্যাড করলাম সি এইচ এ এন ডি আর এ ছিল এবার সি এইচ এ এন ডি এই চাঁদ পর্যন্ত ফিক্স মানে ফিক্সড আর এর বদলে আমি চেঞ্জ করে এখানে এ এন রাখলাম সো দ্যাট নামটা তোমার আর তোমার দিদির মধ্যে ডিফারেন্সিয়েট করা যায় সেম জিনিস আমি 0 টু 9 পর্যন্ত আমি নাম্বার সিস্টেমে আমরা নর্মাল ইউজ করি উই নো তারপরে যদি 10 এ চলে যাই তাহলে কিন্তু আমাদের যে চিরাচরিত যে নাম্বার সিস্টেমটা ডেসিমাল সেটার মধ্যে ফেরত যাচ্ছে সেটা ইউজ করা যাবে না দ্যাট ইজ ওয়াই 9 এর পর যখন আমরা হেক্সা ডেসিমাল ইউজ করি তখন 9 এর পর আমরা ইউজ করি এ বি সি ডি ই এন্ড এ এ মানে কিন্তু অ্যাকচুয়ালি 10 বি মানে 11 সি 12 ডি 13 ই 14 আর এফ হচ্ছে 15 নাম্বার গুলো সেম অনেক সময় দেখবে আমরা ইভেন দ্যাট আগের দিনও ক্লাসে করছিলাম আমরা এ কে কিন্তু 10 ধরেই কাজটা করছিলাম কিন্তু যেহেতু হেক্সা ডেসিমাল কাজ হয়ে যাওয়ার পর ফাইনাল রিপ্রেজেন্টেশনটা এগেন আমরা এ বি সি ডি ই এফ এইভাবেই রিপ্রেজেন্ট করেছি সো দ্য পয়েন্ট ইজ 0 টু 9 পর্যন্ত আমার নাম্বার সিস্টেমে আমি জানি এতদূর ফিক্সড কিন্তু তারপর যদি আবার 10 দিয়ে রিপ্রেজেন্ট করতাম তাহলে ডেসিমাল আর হেক্সা ডেসিমালের মধ্যে ডিফারেন্সিয়েট করা যেত না দ্যাট ইজ ওয়াই আমরা 10 থেকে 15 পর্যন্ত যে নাম্বার গুলো রিপ্রেজেন্ট করছি সেই নাম্বার গুলো আমি রিপ্রেজেন্ট করছি এ বি সি ডি ই এফ যেখানে এ মানে 10 বি মানে 11 সি মানে 12 ডি হচ্ছে 13 ই 14 এন্ড এফ হচ্ছে 15 ক্লিয়ার এতদূর
Yes, ma'am, clear. Yes, ma'am. Okay. Seta 0, 1, 2, pore 9 porjonto jawar por A to F porjonto holo. J F pelam, tar mane ami jani amar first seta fill up done. Thale second seta hexadecimal e ki hobe ebar? 20 to 35 keno hobe? First set number hoche 0, 1, 2, 3, 4, 5, pore 9 porjonto gelam. Tarpor 9 er por asche A, B, C, D, E, F. Jei ami F pelam, first set ta bolchi. Jei ami F pelam, ami jani amar first set hoche fill up hoye gelo. Ebar amai second set of number ante hobe. Tale second set of number ta ki hobe? Ma'am, 11 to 19 double 119 কিন্তু ডাবল 1 দিয়ে আমি শুরু করব কেন আমি কি হেক্সাডেসিমালের নাম্বারটা 1 2 3 করে 9 দেন যাচ্ছিলাম তাহলে আমি হেক্সাডেসিমালের নাম্বার কি থেকে কি যাচ্ছিলাম রেঞ্জটা কি ছিল 0 থেকে 9 তাহলে যখনই আমি এফ পেলাম এফ পাওয়ার পর পরের সেটটা আমি কি স্টার্ট করব 10 মানে অ্যাকচুয়ালি 10 না মানে 10 10 11 12 এই করে 19 পর্যন্ত যাবে যেই 19 হয়ে গেল তখন 1a 1b এরকম করে f পর্যন্ত গেল এবার যেই 1f হয়ে গেল তখন আমি থার্ড সেটে যাব তাহলে থার্ড সেট কি হবে তখন আবার 20 থেকে 29 আর ওইটা হবে 29 তারপর 2a 2a 2b ওকে ফাইন Fixed. Now it's clear. তাহলে আপাতত তাহলে বোঝা যাচ্ছে নাম্বার সিস্টেমটা এবার ক্লিয়ার হলো প্রত্যেককে আগে স্লাইডটা একবার দেখুন আগে স্লাইডটা এক মিনিট দেখুন একটু এক মিনিট না আচ্ছা আচ্ছা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি ওয়ান ঠিক আছে তে আমার নাম্বারটা দেওয়া আছে সাপোজ 32 32 কে আমি বাইনারিতে কি বলে রিপ্রেজেন্ট করব ইন্ডেক্স ওয়াইজ ক্যালকুলেট করে চেষ্টা করে আমাকে বলো আর যদি ইন্ডেক্স ওয়াইজ করতে অসুবিধা হয় এই মুহূর্তে তাহলে আমরা নরমাল রেঞ্জ কি করি যখন আমি কনভার্ট করতে যাই আমরা 2 দিয়ে এভাবে ডিভাইড করি পরে যে ভাগফল সেটা এখানে থাকে যে রিমাইন্ডার গুলো পড়ে থাকে সেগুলো আমরা সাইডে লিখি দিয়ে এভাবে লাস্ট টু আপওয়ার্ডস আমরা রিড করি তাহলে সেই প্যাটার্নে আমি যদি 32 কে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমি কি লিখব ম্যাম একটা করে দেখান একটু ম্যাম আচ্ছা ওকে আচ্ছা 32 কে এই প্যাটার্নে করার আগে আগে আমি নরমাল ইন্ডেক্সের চেষ্টা করি ওকে 32 মানে কি কি হতে পারে 2 টু দি পাওয়ার 0 মানে 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 2 টু দি পাওয়ার 2 মানে 4 2 টু দি পাওয়ার 3 মানে 8 2 টু দি পাওয়ার 4 মানে 16 দেন 2 টু দি পাওয়ার 5 মানে কত মানে 32 ওকে 2 টু দি পাওয়ার 5 মানে 32 তাহলে আমি 32 কে রিপ্রেজেন্ট করব তাহলে আমি তার মানে Yes, ma'am. 1 0 0 0. বাকি বিট গুলো জিরো নিলাম এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার এটাকে আমি ইন্ডেক্স প্যাটার্ন দিয়ে ক্যালকুলেট করে নিলাম যদি এবার নাম্বারটা ধরো আরো বড় তখন তো এত ইজিলি করা যাবে না তখন আমায় কি করতে হতো তখন আমি এই প্যাটার্নটা ফলো করতাম যেটা হচ্ছে 2 দিয়ে ডিভাইড করে করো তাহলে এটা হলো 16 এখানে 0 এখানে কি পেলাম 8 এখানে 0 এখানে 4 again 0 এখানে 2 0 then 2 1 এই পার্টটা again 0 ওকে ক্লিয়ার ম্যাম ওখানে 5টা 0 হবে यस ম্যাম 5টা 0 1 0 0 0 0 0 ক্লিয়ার यस ম্যাম ওকে Now the point is, এবার সে আমার নাম্বারটা এরম ডাইরেক্ট 32 টাই এরম ভাবে দেয়নি
আমার পয়েন্টেও তো জানতে হবে, পয়েন্টে আমি রিপ্রেজেন্টেশনটা কিভাবে করব। পয়েন্টে রিপ্রেজেন্টেশনের জন্য আমরা ক্লাসেই করেছিলাম, সেই এগেইন সেম জিনিসটা আমি করতে দিচ্ছি। 58.25 এই নাম্বারটা দেয়া ছিল, এটাকে আমায় বাইনারিতে করতে হচ্ছিল। তাহলে আগে 58 পার্টটা করো, 0.25 টা কিভাবে করব সেটা আমি পরে বলছি। ম্যাম 100000 58 এর জন্য বলছো তো? ইয়েস ম্যাম। 1 তারপর 1 2 3 4 5 6টা জিরো ম্যাম। 6টা জিরো তাই তো আসছে ম্যাম, তাই কি আসছে? ইট মিন্স এটা কিন্তু 2 নো ম্যাম 7 ম্যাম 2 দি 58 তো ম্যাম বলবো ম্যাম বলো বলো ম্যাম 111010 010 পারফেক্ট। আমি এই প্যাটার্নে যাচ্ছি না, ইন্ডেক্সে যাচ্ছি না, আমি যদি এমনি নর্মাল ডিভাইড হিসাবে যাই তাহলে আমি কি দিয়ে যাব, 2 দেন 2 4 এখানে যে 9 দেন 0 ওকে ফাইন দেন 2 এখানে 1 এন্ড 4 এখানে পেলাম 1 দেন 2 7 এখানে 0 2 3 6 এলো এখানে 1 2 1 2 পেলাম এখানে 1 তাহলে আমার নাম্বারটা কি হলো 111010 নিচের থেকে আপওয়ার্ডস এ আমি রিড করব 111010 তাহলে 58 এর পার্টটা ডান। এবার 0.25 যখন আমি 0.25 এর ক্যালকুলেশনে যাচ্ছি আমি কি যাব 0.25 অ্যাকচুয়ালি 0.25 তার মানে সামনে কি আছে 0.25 এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, এটা ইন্টিজার পার্টটা আলাদা, ফ্র্যাকশন পার্টটাকে আমি আলাদা হিসেবে ট্রিট করব। তাহলে 0.25 ইনটু আমি কিন্তু বাইনারিতে কনভার্ট করছি, দ্যাট ইজ ওয়াই ইনটু 2। তাহলে 20 মানে 0.25 ইনটু 2 করলে আমি কি পাবো 0.5। এবার পয়েন্টের লেফট সাইডে মানে ইন্টিজার পার্টে যে নাম্বারটা পাই সেটা আমি নিই, তাহলে এর পরে পয়েন্টের পর 0 অ্যাড হবে। নেক্সট এগেন আমি ফ্র্যাকশন পার্টে চলে গেলাম, 0.5 ইনটু 2 এটা পেলাম 1.0 তাহলে 1, ইন্টিজার পার্টটা পেলাম 1 তাহলে 1, তাহলে আমার নাম্বারটা হলো 111010.01। ক্লিয়ার এবার? ইয়েস ম্যাম। আর পরে এগেইন আমরা 0.0 এটাকে নিয়ে কাজ করছি না কেন, তার কারণ 0.0 ইনটু 0 মানে ইনটু 2 যতবার করে যাব 0.0 হতে থাকবে, আমার দরকার নেই সেটা। কিন্তু অনেক ক্ষেত্রেই হতে পারে আমি এখানে 0 পেলাম না, কোনো একটা অঙ্ক করতে গিয়ে বোধ হয় দেখছিলে 3333 কন্টিনিউয়াস চলে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা 3 বিট পর্যন্ত রাখলাম তারপর আর নিইনি। সো ইট ডিপেন্ডস অন আইদার কোয়েশ্চেনে বলে দেওয়া থাকবে যে 2 ডেসিমাল পর্যন্ত নাও, অথবা যদি কিছু বলে নেওয়া না থাকে তাহলে সেফটি পারপাস 2 থেকে 3 বিট পর্যন্ত রেখে তারপর আর দরকার পড়ে না। তাহলে আমার অ্যাকচুয়াল নাম্বারটা হলো 111010.01। ক্লিয়ার এবার? ওকে, এবার এটা তো গেল ডেসিমাল টু বাইনারির জন্য। সেম প্যাটার্ন, একদম সেম, এক্স্যাক্ট সেম প্যাটার্নে আমি যদি অক্টালে কনভার্ট করতে বলি সেম নাম্বারকে 58.25 তাহলে কি হবে? ম্যাম 7 টু 0 কি?
720 7856 তাই তো মনে হচ্ছে ওকে কিন্তু 0 কি আসবে ওটা হবে না না সরি সরি 72 হবে সরি সরি 72 হবে 72 নাও 0.25 যেটা আছে এটা কি এগেইন কিন্তু আমরা 8 দিয়ে ডিভাইড করে বার করলাম 7856 ফাইন দেন এখানে 2 তাহলে 72 ওকে এবার 0.25 আগেরটা কি করেছিলাম 0.8 মাল্টিপ্লাই হয়ে যাবে অক্টাল ইনটু 2 করছিলাম এখানে আমরা কি করছি অক্টাল করছি তাহলে আমরা ইনটু 2 করব ওকে ক্লিয়ার তাহলে 25 ইনটু 8 বেসিক্যালি 200 মানে 200 এবার যেই আমি যেহেতু 0 পেয়ে গেছি আমার আর দরকার নেই আমি জাস্ট ইন্টিজার পার্টটা নেব সো আমার নাম্বার ইজ 72.2 বেস 8 72.2 বলে কিন্তু আমার অ্যাকচুয়ালি অক্টালে নেই দ্যাট ইজ ওয়াই এটা অক্টালের নাকি ডেসিমালের আমি কি করে বুঝবো দ্যাট ইজ ওয়াই অলওয়েজ কিন্তু বেসটা মেনশন করে দেবে ব্র্যাকেট দিয়ে নিচে সাফিক্সে আমরা 8 লিখে দিই হুইচ মিন্স আমার এই নাম্বারটা হচ্ছে অক্টাল রিপ্রেজেন্টেশন ক্লিয়ার এবার ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ক্লিয়ার ইয়েস ম্যাম নাও সেম নাম্বারটা সেম প্রসেসে আমরা যদি হেক্সাডেসিমালে রিপ্রেজেন্ট করি তাহলে কি পাবো ম্যাম 348 হয়ে গেছে 10 4810 কত কত 4810 4A না 316 বললে তো তাহলে ক্লিয়ার হবে না সরি 348 হ্যাঁ ম্যাম 348 তাহলে ওইদিকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি এ ওকে 3A পার্টটা ফাইন দেন এগেইন আমার 0.25 এবার কি দিয়ে মাল্টিপ্লাই করব ম্যাম ম্যাম 3 এটা বুঝলাম না আমি একটু বুঝিয়ে বলুন হ্যাঁ হ্যাঁ ওকে এগেইন আমি করেই দিচ্ছি ওকে আমি যখনই নাম্বারটা পাবো দুটো পার্টে ভাগ করে নেব ইন্টিজার পার্ট আলাদা ফ্র্যাকশন পার্ট আলাদা খালি ইন্টিজার পার্টটা যখন আমি করব 58 হেক্সাডেসিমালে করছি হেক্সাডেসিমালের বেস কি 16 তাহলে 16 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে 3648 তার মানে আমি 58-48 কত থাকে মানে 58-48 10 তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি রিমাইন্ডার 10 কিন্তু হেক্সাডেসিমালে তো আমি আগেই দেখলাম 10 বলে কিছু নেই তাহলে 10 ইকুয়াল টু হেক্সাডেসিমালে কত এ কি 10 লিখবো না আমরা লিখবো 3 তাহলে আমার 58 কে হেক্সাডেসিমাল যখন আমি করব নাম্বারটা হচ্ছে 3 পয়েন্ট এবার আমার এই ফ্র্যাকশন পার্টটা করতে হবে ফ্র্যাকশন পার্টে নাম্বার কি আছে 0.25 ইনটু আমি হেক্সাডেসিমাল করছি তাহলে মাল্টিপ্লাই বাই হোয়াট কি দিয়ে মাল্টিপ্লাই করব 16 ওকে মাল্টিপ্লাই বাই 16 তাহলে যখনই আমি 0.25 কে 16 দিয়ে মাল্টিপ্লাই করছি আমি পেলাম 400 তাহলে এই পার্টটা আমার দরকার নেই আমি জাস্ট ইন্টিজার পার্টটা নিই তাহলে 0.4 এবার আমি এটাকে রিপ্রেজেন্ট করে দিলাম আমার নাম্বারটা হচ্ছে বেস 16 ক্লিয়ার এবার ইয়েস ম্যাম ইয়েস ম্যাম ওকে তাহলে প্রত্যেকটা নাম্বার সেটা আমি কিভাবে ওই 0010 এভাবে কেন করছি 7 মানে 111 কেন ক্লিয়ার আর নাম্বার কনভার্সনটা ক্লিয়ার নাও এবার এই পার্টটা হলো এবার যেটা কোশ্চেন ছিল যে 111 মানে 7 কেন তাহলে এখন তো নিশ্চয়ই ক্লিয়ার যে 111 মানে 7 কেন বেসিক্যালি এটা 2 টু দি পাওয়ার 0 এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2 আর এটা 2 টু দি পাওয়ার 2 মানে 4 তাহলে এবার 4 প্লাস 2 প্লাস 1 হলো 7 ফাইন এবার সে তোমার নাম্বার একটা দেওয়া আছে সাপোজ 10
010 এই নাম্বারটা দেওয়া এটার আমি অ্যাকচুয়ালি ডেসিমালে কত সেটা কিভাবে বার করব সেম ওয়েতে ভেবে বলো মানে তো এটা কি 9 আচ্ছা এটার ভ্যালু বলছে 9 বাট ইজ ইট 9 আমি কি করি আমি সেই ইনডেক্স গুলোতে 1 নি মানে 1 রাখি যেখানে ওই পার্টটা হচ্ছে যোগের জন্য যাবে মানে প্লাস হবে সে আমি 7 নেব তাহলে আমি অ্যাকচুয়ালি 4 প্লাস 2 প্লাস 1 তাহলে যেইটাকে আমাকে প্লাস করতে হবে সেইটাকে আমি কত 18 আরেকবার 18 ইয়েস এক্স্যাক্টলি কেন 18 তাহলে এই ঘরগুলো কি অ্যাকচুয়ালি কিভাবে বার করব ইনডেক্স দিয়ে 0 1 2 3 4 তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 0 গুলো কিন্তু আমার প্লাসে আসে না অনলি এই পার্টগুলো কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি প্যাটার্নটা হচ্ছে 0 ইনটু 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 তাহলে আমি অ্যাকচুয়ালি প্লাসের জন্য কোনটা পেলাম 2 টু দি পাওয়ার 4 আর এখানে পেলাম 2 টু দি পাওয়ার 1 তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে 2 তাহলে আমার নাম্বারটা হচ্ছে 18 এবার ক্লিয়ার হলো ব্যাপারটা ইয়েস ম্যাম হ্যাঁ বলো ম্যাম বলছি যদি এক্সামে লেটস সে এটা 2 মার্কসের একটা কোশ্চেন দিয়েছে তো এখানে 10010 তো এখানে যখন আমরা এক্সপ্যান্ড করছি ওটাকে মানে যেটা আপনি যেটা করলেন তো ওখানে তো আমরা মানে ওখানে তো জিরো যে পার্টগুলো থাকছে সেটা তো জানি ওটা জিরো হয়ে যাবে তো ওটা যদি আমরা না লিখে ডিরেক্ট যদি 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার 1 এইটাই যদি লিখে 18 করে দিই নাম্বার কেটে নেবে না 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 ঠিকই রাখবে আমার মনে হয় না এই এটা দিয়ে এক্সপ্যান্ড করো মানে এত ছোট এভাবে এক্সপ্যান্ড করো কিছু দেবে আইদার দিলে ওই ডিভাইড করে ওই রিমাইন্ডার মেথডে গিয়ে করতে হবে না হলে ওরম কিছু একটা মানে এই ধরনের অঙ্ক দিলেও একটু ট্রিক্স এন্ড ট্রিকি থাকবে এত ইজি মানে জাস্ট 2 ইনটু করে ছেড়ে দিলাম ওইভাবে হবে না আচ্ছা 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 সাপোজ এর সাথে এটা তো গেল আমার ইন্টিজার পার্টটা এর সাথে আমার একটা ফ্র্যাকশন পার্ট থাকতে পারে সে এই নাম্বারটাই 10010.101 আছে বেস 2 তাহলে এই পার্টটা আমরা জানি 18 এবার 0.101 এই পার্টটা ক্যালকুলেট করব কি করে আগেরটা পয়েন্ট পার্টটা আমরা মাল্টিপ্লাই বাই যেটা বেস সেটা করতাম এখানে তো সেটা হবে না এটা অলরেডি আমার বাইনারি রিপ্রেজেন্টেশনেই আছে আমাকে এটাকে ডেসিমালে করতে হবে নাথিং এই 18 পর্যন্ত নাম্বারটা তো সেম 0 ইনটু 2 টু দি পাওয়ার 0 সেম তার সাথে একই সাথে আমরা প্লাস করে এই 18 এত দূর ক্যালকুলেট না করে আমরা এর সাথেই লিখতে পারি প্লাস এবার যেহেতু পয়েন্টের পরে তখন আমার ইনডেক্স গুলো হয়ে যাবে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3 তাহলে প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 0 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে এই পজিটিভ পার্টটা মানে ইন্টিজার পার্টটা আমি পেলাম 18 আর এই পার্টটায় আমার নাম্বার গুলো পাবো হচ্ছে 0.5 এটা মানে বেসিক্যালি কি 1/2 এটা জিরো দিয়ে মাল্টিপ্লাই আছে তার মানে এই পার্টটা জিরো আর এটার মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 3 তাহলে এই পার্টটা পাচ্ছে হচ্ছে 0.125 তাহলে এই পার্টটার জন্য পেলাম 18 পয়েন্ট এই পার্টটার জন্য কি পেলাম 625 টোটাল বেস হচ্ছে 10 তাহলে আমার বাইনারি টু ডেসিমাল যদি পয়েন্টেও থাকে তাহলে আমি কনভার্ট করতে পারবো ইয়েস ম্যাম পাইল কি
Yes, ma'am. Okay. তাহলে আমি আরেকটা ছোট্ট জাস্ট আরেকটা করতে দিচ্ছি। ও সরি সরি আমি ম্যাক্সিমাম রেঞ্জে চলে গেছি। সাপোজ আমার নাম্বারটা আছে, আমি সে বাইনারিতেই দিচ্ছি কারণ ওটার থেকে ডিভাইড বাই করে করে ফেলতে পারবো। সাপোজ আমার নাম্বারটা দেওয়া আছে, সাপোজ আমার নাম্বারটা দেওয়া আছে 1100101, এই নাম্বারটা দেওয়া আছে, এটার আমার ডেসিমাল নাম্বারটা কি হবে? ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান। হ্যাঁ আজকে একটু পায়েল চন্দন ওরাই বলো। আচ্ছা নীলাঞ্জন, তুমি কি বলেছিলে তুমি জাভাতে প্রজেক্ট করেছো নাকি সৌম্যদীপ বলেছিল ও না জাভাতে না প্রজেক্ট? সৌম্যদীপ ও জাভা করছে, আমি অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টটা করছি, ও জাভা। আচ্ছা হ্যাঁ, কেউ কি উত্তর দেবে বলে সৌম্যদীপ কিছু বলছিলেন মনে হয়, ম্যাম ওটাই বলছিলাম। অ্যান্সার হবে ম্যাম কত হবে? 62 যখনই লাস্ট বিট ওয়ান তার মানে তো আমার নাম্বারটার সাথে প্লাস ওয়ান, তাহলে কি নাম্বারটা আমি ইভেনে পেতে পারি? 62 কি পেতে পারি? মানে যদি আমি ধরেও নিই 62, এটা তো তাহলে 65 বা 63 অ্যারাউন্ড কিছু হওয়া উচিত ছিল, ইজেন্ট ইট? ইয়েস মানে আমরা ইভেন নাম্বার গুলোই কিন্তু অলওয়েজ দেখেছি লাস্ট বিটটা জিরো, যেই আমাকে ধরো 10 আছে 11 করতে হবে, আমি লাস্ট বিটটা জিরো পাল্টে ওয়ান করে দিতাম, প্লাস ওয়ান অ্যাড করে আমি ওটাকে অড করে দিলাম। তাহলে এখানে লাস্ট বিটে আমার ওয়ান আছে, তার মানে আমি মোটামুটি প্রিটি শিওর যে নাম্বারটা আমার 62 হবে না, বাট কাছাকাছি আছে। আরেকবার রিচেক করো। ম্যাম 63 63। আচ্ছা আচ্ছা এবার এবার আমি করছি। ওকে তাহলে এই বিটটা হচ্ছে আমার 0 0 ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাহলে আমি অ্যাকচুয়ালি পেলাম 2 টু দি পাওয়ার 6 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস এটা বেসিক্যালি 2 টু দি পাওয়ার 0 বা 1, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল নাম্বার। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে ম্যাম আমারই, ম্যাম অ্যাকচুয়ালি আমারই ভুল ছিল, আমি এখানে একটা সংখ্যা মানে ওই আপনি যখন যখন 6 লিখলেন 6টা আমি লিখিনি, ওই কারণে আমার ভুল হয়েছে ম্যাম। আচ্ছা ওকে 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 দেন ফাইন, ট্রাই ইট ওয়ান্স। ওকে বাকি দে। Yes, ma'am, 101. নীলাঞ্জন
ম্যাম আমাদের তো 101ই হয়েছে, মানে আমরা তো বলি নি, আপনি বলুন ওদের বলার জন্য। আচ্ছা আপনি কনফার্ম করে দেওয়ার জন্য, কনফার্ম করানোর জন্য। হ্যাঁ হ্যাঁ ওকে ইসমে ইসমে yes okay তাহলে পায়েল চন্দন আরো যাদের যাদের এটা নিয়ে সমস্যা ছিল যে নাম্বার কনভার্সনটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে যে কেন 2 to the power 0 এটা কত হবে, 111 মানে কেন 7, এবার বুঝতে পারবে যে 111 মানে কখন কি বা কোন জায়গাটায় কখন কি। yes ma'am okay okay তাহলে এবার 2-3 দিন একটু পুরানো জিনিসগুলো মানে পুরানো এই কদিনের যে কটা ক্লাস যেটাতে তোমরা বলেছিলে যে আমার বুঝতে অসুবিধা হয়েছে সেগুলো এগেইন একবার গো থ্রু করো, স্টিল যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাকে নেক্সট ডে বলবে, আমি সেই জায়গাটা এগেইন ক্লিয়ার করিয়ে দেবো। ওকে ইয়েস ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ম্যাম।